ভীষণ অলস, কেউ কোনো কাজকর্ম করত না, পরিশ্রম না করে আরামায়েশে দিন কাটাতে চাইত। বৃদ্ধ লোকটি এই নিয়ে অনেক দুশ্চিন্তা করত। তাই একদিন দারুণ একটা বুদ্ধি বের করে ডাকলেন তার ছেলেদের। বড়, এই বড়। বাবা, এই ভোরবেলা কেন এত ডাকাডাকি করছো? বাবা বাবা বাবা, এই ভর দুপুর বেলাকে তুমি ভোর বলছো? হ্যাঁ, এই যে এসেছে আর একজন। তা দুইজনই যখন এসেছো, তাহলে বলি, তোমাদের দুইজনের কি কোনো ভবিষ্যতের পরিকল্পনা আছে, নাকি সারা জীবন ঘুমিয়েই কাটাবে? বাবা, আমরা তো কোনো কাজ খুঁজে পাই না। তা আমার তো কত জমি পড়ে আছে, সেগুলো চাষবাস করো। হ্যাঁ না বাবা, এই চাষবাস অনেক কষ্ট। কি জন্য ডেকেছো তুমি একটু জলদি বলো। শোনো, আমাদের বাড়ির পেছনে যে জমি আছে না, সেখানে আমি তোমাদের জন্য সোনা লুকিয়ে রেখেছি। তাই নাকি বাবা, সত্যি বলছো? হ্যাঁ, তাহলে আর বলছি কি। হ্যাঁ এ ভাই, বাবা কি বলছে রে? চল চল, আমরা জলদি করে জমি ঘুরে ওই স্বর্ণগুলো নিয়ে আসি। বীরবীর করে কি বলছো? না না, বলছিলাম কি, আমি বলছি বাবা, তোমার কি ওই স্বর্ণগুলো উদ্ধার করা দরকার? আরে উদ্ধারের কথা কে বলছে, আমি তো বলছি ওগুলো দেখে রাখতে হবে। আমি কি সারাদিন এখানে বসে থাকবো নাকি? না না বাবা, শোনো, তুমি খুব ভালো কথা বলেছো। ওগুলো ওভাবে মাটিতে পড়ে থাকলে নষ্ট হয়ে যেতে পারে। আমরা বরং মাটি খুঁড়ে ওগুলো ঘরে নিয়ে আসি। হ্যাঁ এই তুই যা, জলদি যা, দুটো কোদাল নিয়ে আয়, আমি জমিতে আছি। হ্যাঁ যা, জলদি যা, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। বাবা কি বললো, এমন একটা জমি, এই জমিতে স্বর্ণ রেখেছে, আমার তো বিশ্বাস হয় না। কিন্তু যদি পেয়ে যাই। ভাই, ও ভাই, ভাই এই তো এসে গেছি, এই নাও কোদাল। দে দে দে। ঠিক আছে ছোট, চল এবার খোঁড়াখুঁড়ি শুরু করি। ঠিক আছে। তারপর ভাই মাটি খুঁড়তে লাগলো। সারাদিন ধরে তারা পুরো ক্ষেত ঘুরে ফেললো, কিন্তু কিছুই পেল না। এই এই ছোট, এভাবে খোঁড়াখুঁড়ি বাদ দিয়ে চল বাবাকে গিয়ে জিজ্ঞেস করি কোন জায়গাটা গিয়ে রেখেছে। বাবা! ওই তো আসছে। বাবা বাবা বাবা! এই কি হয়েছে? আমরা তো পুরো জমি খুঁড়ে খুঁড়ে দেখলাম, কিন্তু কোথাও কিছু পেলাম না। আরে বোকা ছেলেরা, মাটিতেই তো সোনা ফলে। তোমরা এখন একটা কাজ করো, যে জমিটা তোমরা খুঁড়েছো সেই জমিতে কিছু ধানের বীজ নিয়ে ছিটিয়ে দিয়ে এসো। হ্যাঁ, তখন দেখবে
দুই তিন মাসের মধ্যেই তোমরা সেখানে সোনার সন্ধান পেয়ে যাবে। এই এই নিলাম। নে নে, ভালো করে ওইদিকে, ওইদিকটাও ছিটা। বাহ, শেষ হয়ে গেছে। চল এখন বাড়িতে যাই। হ্যাঁ হ্যাঁ, চল। খুব ভালো হয়েছে, এইবার ঠিকই ওরা ওই জমিতে সোনার সন্ধান পাবে। বাবার কথা মতো তারা জমিতে ধানের বীজ ছিটিয়ে দিল। চার মাস পর তাদের জমি সোনার ফসলে ভরে উঠল। কি হয়েছে, কি হয়েছে ছোট? কিরে ও ছোট, কি হয়েছে? এদিকে আয়, দেখ দেখ। আরে, সোনালী রঙের ধানে ভরে গেছে আমাদের জমি। তাই তো। আমার মা, যা ভাই, সাই যা ভাই, কই গেলি রে? চল যাই ক্ষেতের ধান কাটিতে। এই চল চল বাবার কাছে যাই। হ্যাঁ হ্যাঁ, চল বাবার কাছে যাই। চল চল তাড়াতাড়ি চল। বাবা, কোথায় গেলে গো? ও বাবা, কি হয়েছে, কি হয়েছে আমার বাছারা? আমাদের জমিতে না অনেক ফসল হয়েছে। হ্যাঁ হ্যাঁ বাবা, সোনালি ধান। ওই সোনালি ধানই হচ্ছে স্বর্ণমুদ্রার মতো। আরে তাই তো। বাবা, আমি চিন্তা করেছি এখন থেকে আমরা প্রতি বছর ধান ফলাবো। চলো, অনেক খাটাখাটনি করেছো তোমরা, এবার একটু বিশ্রাম নাও। ছেলেরা নিজেদের ভুল বুঝতে পারলো, তাই অলসতা বাদ দিয়ে পরিশ্রম করে নিজেদের উন্নতি করলো। আমিও ঠিক করেছি, আমি পরিশ্রম করে আমার ভাগ্য পাল্টে ফেলবো। ভালো কথা। ভালো করে পরিশ্রম করলেই ভালো ফলাফল পাওয়া যায়। পরিশ্রম করে আমরা অনেক গল্পের বই খাবো। তাহলে আমরা অনেক জানতে পারবো। আমরা তো ভালো বন্ধু। হ্যাঁ তা ঠিক। বলো আমার কি কি ভালো? গুটুস, আমার তো এখন মনে পড়ছে না। ইচ্ছা করলো তারা বনে ঘুরতে যাবে। হাসানটা যে কেন আসছে না, গতকাল এত করে বলে রেখেছি, একটু তাড়াতাড়ি এসো। আরে বন্ধু জামাল। আরে বন্ধু, এত দেরি করলে কেন? আর বলো না ভাই, বাজারে গিয়েছিলাম, বাজার করতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে। বোঝোই তো, ঘরে তো খাবার দিয়ে আসতে হয়, তাই না? হ্যাঁ তা তো ঠিক। শোনো বন্ধু, এখন আর দেরি করে কোনো লাভ নেই, চলো আমরা তাড়াতাড়ি রওনা দিই। ঠিক আছে বন্ধু, চলো চলো, দেরি করা ঠিক হবে না। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। হাঁটতে হাঁটতে অবশেষে তারা একটা বনে এসে পৌঁছালো। বনে নানা রকম পশু পাখি জীবজন্তু দেখে তাদের খুব ভালো লাগলো। এসো বন্ধু এসো। চলো বন্ধু চলো। এই হাসান। বলো বন্ধু। দেখো ওই গাছের ডালে কি সুন্দর একটা পাখি। আরে বলো কি। আরে বন্ধু, তাই তো, দারুণ তো পাখিটা। বাহ, চমৎকার চমৎকার। আহা, উড়ে গেল পাখিটা। হ্যাঁ বন্ধু। আচ্ছা বন্ধু, বনে আর কি কি থাকে?
এই বনে নানা রকম পশু পাখি আছে, খরগোশ, ভালুক, হাতি, বাঘ, আরো কত কি। বা 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 বা, হ্যাঁ হ্যাঁ কি বন্ধু? আরে ওই যে দেখো একটা খরগোশ। বন্ধু আমরা কি খরগোশটাকে বাড়িতে নিয়ে যাব? আরে না না, কারণ বন্যেরা বনে সুন্দর আর শিশুরা মাতৃক্রোড়ে। বা 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 বা, দেখো দেখো ঘাস খাচ্ছে। হ্যাঁ তাই তো। আরে দেখো 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 বানর। বন্ধু বানরটাকে দেখতে আমার খুব ভালো লাগছে। বন্ধু তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমাকে জঙ্গলে নিয়ে এসেছো। ধন্যবাদের কিচ্ছু নেই বন্ধু। দুই বন্ধু যখন বনের পশু পাখিদের মজার মজার কাণ্ড কারখানা দেখতে ব্যস্ত, ঠিক তখনই এক ভালুক এসে উপস্থিত হলো। তাড়াতাড়ি যাই বন্ধু, ভালুক ধরলে কিন্তু আর রক্ষে নেই। এখন কি করবো বন্ধু? কি করবো জানি না, আগে জীবন বাঁচাই। চলো চলো গাছে উঠি। গাছে? কিন্তু আমি তো গাছে উঠতে পারি না। তাহলে তুমি তোমার রাস্তা দেখো ভাই, আমি গাছে উঠলাম। আরে আরে আরে, তুমি তুমি এখন আমি কি করি? ভালুক দেখে এক বন্ধু গাছে উঠে পড়লো, কিন্তু অন্য বন্ধু পড়লো তো বিপদে, কারণ সে গাছে উঠতে জানে না। কি করি কি করি? একটা বুদ্ধি পেয়েছি, ওরা ওরা তো মরা মানুষকে ধরে না। আরে এত কথা বলো না। আরে তুমি চুপ করো, আমি আমি এখন কি করি? আমি শুয়ে পড়ি। হাসান বুদ্ধি করে মাটিতে শুয়ে মৃত মানুষের ভান করলো, কারণ সে জানতো ভালুক কখনো মৃত মানুষকে খায় না। আরে ওখানে শুয়ে পড়লো কেন? এদিকে ধীরে ধীরে ভালুকটি এগিয়ে এলো মাটিতে শুয়ে থাকা হাসানের দিকে। আরে কিছুক্ষণ আগে দেখলাম দাঁড়িয়ে আছে, এখন দেখি পড়ে আছে মাটিতে। আবার আমাকে দেখে ভয়ে মরেই গেল নাকি? ঘটনাটা তো কিছুই বুঝলাম না। দেখি তো একটু শুকে। হায় হায়, ভালুকটা ওর কানে কানে কি বলছে? আরে এই তো দেখছি সত্যি সত্যি মৃত। আবার কি বুদ্ধি দিচ্ছে কে জানে, আমার কথা বলে দেবে না তো? ও বন্ধু সাবধান। ধর কোনো কাজই হলো না, অন্য একটি শিকার খুঁজে গিয়ে। আরে ভালুকটা তো চলে যাচ্ছে। মাটিতে পড়ে থাকা হাসানকে মৃত ভেবে ভালুকটি চলে গেল। আচ্ছা এবার তাহলে নিচে নামি, গিয়ে জিজ্ঞেস করি ভালুকটা ওকে কি বললো। বন্ধু হাসান, ও বন্ধু ওঠো, দেখো ভালুক চলে গেছে। আরে দেখি তো গেছে কিনা। আরে কোনো ভয় নেই বন্ধু, তুমি এসেছো। এসো বন্ধু, আমরা দুজনেই বেঁচে গেছি। দূরে থাকো তুমি। কেন বন্ধু? তুমি আমার কাছ থেকে দূরে থাকো, তুমি আমাকে কখনো বন্ধু বলবে না। সে না হয় থাকলাম, কিন্তু আগে বলো ওই ভালুক তোমার কানে কানে কি বললো। ভালুক আমাকে কি বলেছে জানতে চাও? হ্যাঁ হ্যাঁ, ভালুক আমাকে বলেছে স্বার্থপর বন্ধুর সাথে না চলতে। আমি স্বার্থপর? অবশ্যই তুমি স্বার্থপর। কিন্তু কেন বন্ধু, আমি কি করেছি? আমার বিপদে তুমি আমাকে সাহায্য করনি, তুমি আমাকে ফেলেই চলে গেছো, আমাকে মৃত্যুর মুখে রেখে তুমি পালিয়ে গেছো। তোমার সাথে কোনো কথা নেই, আজ থেকে তুমি আর আমার বন্ধু নও, ঠিক আছে? বন্ধু, ও বন্ধু শোনো। আরে বন্ধু শোনোই না। হাসান বুঝতে পারে বিপদের সময় যে বন্ধু কাছে থাকে সেই প্রকৃত বন্ধু, আর স্বার্থপরতার জন্য জামাল তার বন্ধুকে হারালো। বিপদে বন্ধুকে ফেলে গাছে উঠে গেল, এই তো পেয়েছি। তোমার ভালো দিক হলো তুমি বিপদে আমাকে কখনো ফেলে যাও না। যাই না যাই না। কুটুস, আমার আরো মনে পড়েছে, তুমি বই সুন্দর করে গুছিয়ে রাখো, তুমি অনেক মজা করে গল্প শোনাও, আর আর কত বই পড়ো, আর 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 থাক থাক থাক, আর বলতে হবে না, আর বলতে হবে না, তুমি আমার ভালো বন্ধু, ভালো বন্ধু।
গুডুস বলো বলো একটু শুনবে বলো বলো কি হয়েছে কি হয়েছে আমি না আজ তোমার কাছ থেকে যে বইটা নিয়েছিলাম না ওটা পড়ার পরে আমি রেখে খেলতে গিয়েছিলাম কি হয়েছে আমি খেলা শেষ করে ফিরে এসে দেখি ওই বইটা অর্ধেক কেউ খেয়ে ফেলেছে আমি জানি তুমি আমার উপর খুব রাগ করছো তুমি নিশ্চয়ই আমার সাথে আর কখনো খেলতে চাইবে না 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 কাটুস রাগ করিনি রাগ করিনি তুমি তো ইচ্ছে করে করনি হ্যাঁ সত্যি আমি ইচ্ছে করে করিনি কুটুস জানি কারণ তুমি তো দুষ্টু ব্যাঙের মতো না কোন দুষ্টু ব্যাঙ গল্প গল্প শুনবে হ্যাঁ শুনব আকাশ কালো করে মেঘ জমেছে একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো আর বৃষ্টি দেখে বেরিয়ে এলো ব্যাঙেরা ওরা খুব মজা করে বৃষ্টিতে ভেজে আর ডাকতে থাকে ঘ্যাঙুর ঘ্যাং ঘ্যাঙুর ঘ্যাং এদের মধ্যে এক কোলা ব্যাঙ ছিল ভীষণ দুষ্টু সে অন্যদের খাবার কেড়ে নিয়ে খেয়ে ফেলত দুষ্টু কোলা ব্যাঙের এই অন্যায় দিন দিন বাড়তেই থাকলো সবাই ঠিক করলো রাজা ব্যাঙের কাছে নালিশ করবে এরপর পদ্ম পাতার উপর বসলো বিচার সবাই সেই দুষ্ট কোলা ব্যাঙের অন্যায়ভাবে খাবার কেড়ে নেওয়ার কথাটা রাজাকে জানালো অন্যের খাবার কেড়ে নেওয়ার জন্য রাজা ব্যাঙ সেই কোলা ব্যাঙকে শাস্তি স্বরূপ পুকুর থেকে বের করে দিলেন রাগে গজগজ করতে করতে পুকুর থেকে বের হয়ে গেল সেই দুষ্ট কোলা ব্যাঙ পুকুর থেকে বেরিয়ে একটি কচু গাছের নিচে এসে বসলো কোলা ব্যাঙ বিচারের এই অপমান সহজে মেনে নিতে পারল না সে ফন্দি আটতে লাগলো কি করে সবকটাকে শায়েস্তা করা যায় হঠাৎ কোলা ব্যাঙ দেখলো একটু দূরে একটা সাপ হেঁটে যাচ্ছে সাপ দেখেই কোলা ব্যাঙের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো কোলা ব্যাঙ সাপকে কাছে ডাকলো সাপ কাছে আসতেই সে পুকুরের সন্ধান সাপকে দিয়ে দিল বলল পুকুরে অনেক ব্যাং আছে তুমি পুকুরে গেলে সবাইকে ধরে ধরে খেতে পারবে কোলা ব্যাঙের কথা মতো সাপ সেই পুকুরে গেল গিয়ে দেখল সেখানে সত্যি সত্যি অনেক ব্যাং আছে সে পুকুরে হামলে পড়ে ব্যাং খেতে শুরু করলো একে একে সবগুলো ব্যাং খেয়ে ফেললো সাপ দুষ্টু ব্যাং তো অনেক খুশি এরপর সাপ আসলো কোলা ব্যাঙের কাছে এসেই সে কোলা ব্যাংকেও খেতে চাইল কোলা ব্যাং তো অবাক সে বলল আমি তোমাকে এত খাবারের সন্ধান দিলাম আর তুমি আমাকেই খাবে সাপ বলল যে তার নিজের স্বজাতি ভাইদের ক্ষতি করে তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত এরপর সাপটা সেই দুষ্টু কোলা ব্যাংকেও খেয়ে ফেলল এভাবে নিজের স্বজাতিদের ক্ষতি করার উচিত শাস্তি পেল কোলা ব্যাং ঠিক বলেছে কুটুস আমি মোটেও দুষ্টু ব্যাঙের মতো না ঠিক ঠিক আমি জানি তুমি অনেক ভালো শোনো মন খারাপ করো না তবে সাবধানে থাকবে ঠিক আছে কুটুস